হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগে চাকদাহ একান্ত আপনে গিয়েছিলাম ফুড ব্লগ বানাতে। আশা করছি আপনারা সেই সমস্ত ভিডিও দেখেছেন। আর যেহেতু আমার এই চ্যানেলটা ঘোরা এবং খাওয়া রিলেটেড, তো আমি আপনাদের একটা আপডেট দিতে চাই। আমরা যেদিনকে চাকদাহ একান্ত আপনে গিয়েছিলাম সেদিনকে আমরা বাড়িতে আসিনি। কল্যাণীতে অ্যাকোয়াটিক প্যালেস বলে একটা হোটেলে আমরা ছিলাম সেদিনকে, আর তারপরের দিনকেই গুগলে সার্চ করে দেখলাম এখানে আশেপাশে ঘোরার কোনো জায়গা আছে নাকি। তো দেখলাম এখানে বিভূতিভূষণ অভয়ারণ্য, মানে পারমাদান, এটা একটা ঘোরার জায়গা ছিল। তারপর আমরা সকালে সকালে ওই হোটেল থেকে বেরিয়ে আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যে গেলাম। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতন সময় নিয়েছিল পারমাদানে যেতে। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা আছে, মোটামুটি 40 টাকা মতন নিয়েছিল, আমরা 4 চাকাতেই গেছিলাম। আর এখানে যদি আপনারা চান দুপুরের লাঞ্চও এখানে সারতে পারেন। এখানে কোনো হোটেল নেই, তবে ওই বাড়িতে বলে দিলে ওরা আপনাদের মতন ব্যবস্থা করে দেবে, রান্নার ব্যবস্থা। তো তার আগে থেকে আপনারা কথা বলে নিতে পারেন। আর এখানে এবারে আসা যাক পার্কের বিষয়ে। এখানে পার হেড 100 টাকা করে নেবে এন্ট্রি ফিস। আর এখানে কিন্তু আপনারা হরিণ, ময়ূর, তারপরে মাকাও, এই সমস্ত কিছু দেখতে পাবেন। আর আপনারা যদি মনে করেন যে পিকনিক করবেন, এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থাও আছে, তার জন্য আবার এক্সট্রা চার্জ। তবে মনে আশা নিয়ে যদি যান যে আপনারা হরিণ দেখতেই পাবেন, সেরকম কোনো ব্যাপার না। ওই 3টা নাগাদ যখন ওরা খাবার দিতে যায় তখনই হয়তো হরিণ দেখা সম্ভব। এছাড়া আমরা কিন্তু সেরকম কিছুই দেখতে পারিনি, 2টো ময়ূর ছাড়া। অন্য ধরনের পায়রা পাখি তো দেখলামই, কয়েকটা কচ্ছপ আর মাকাও, এগুলো দেখেছি, বেশ ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো নিরিবিলি একটা জায়গা। আপনারা যদি গ্রুপে যান বেশ ভালো লাগবে। আপনারা যখন ভেতরে যাবেন পারমাদান ফরেস্টের ভেতরে, তখন ওখানে মানে নৌকা চড়ার জন্য কিন্তু একটা জায়গা আছে, একটা ছোট্ট মতন নদী আছে যেখানে আপনারা চাইলে নৌকা চড়তে পারেন। বাট আমরা যখন গেছিলাম তখন নদীতে অতটা জল ছিল না, আর জলটা ছিল একদম পুরো সবুজ কালার, মানে কম জল থাকলে যা হয়। আশা করছি হয়তো বর্ষাকালের সময় গেলে পরে আপনারা নৌকা চড়ে মজা পাবেন, তবে আমরা যখন গেছিলাম একদমই জল ছিল না, যার কারণে আমরা নৌকা চড়তে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। আরও ভালো ভালো জায়গা ঘুরতে এবং ভালো ভালো খাবারের সন্ধান নিতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখুন। ভালো থাকবেন।